মানসিক ভাষায় কাজ করে নেই অল্প বয়সে, মানসিক ভাষায় কেন কাজ করতে হয় কেন আপনাকে? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশীয় প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অসহায় মেয়ের সঙ্গে, জানবো তার জীবনের গল্প। চলুন কথা বলি তার সাথে। আপু আসসালামু আলাইকুম। আপু আপনার নাম কি? আমার নাম শাপলা। শাপলা আপু, তো সুন্দর। শাপলা কি জানেন কিসের নাম? শাপলা ফুল। কি ফুল এটা? শাপলা আমাদের জাতীয় ফুল, খুব সুন্দর লাগে শাপলা ফুল দেখতে। তাকে জানেন, দেখছেন কখনো? আচ্ছা, তো কি অবস্থা, আপনি কি করেন? মানসিক ভাষায় কাজ করে নেই অল্প বয়সে, মানসিক ভাষায় কেন কাজ করতে হয় কেন আপনাকে? আমার বাবা বিয়া করছে আর আমার সতের মাই তো জ্বালায়। আপনারা কয় ভাই বোন? দুই ভাই। দুই বোন। তা আপনার বাবা কেন বিয়ে করলো? কেন আপনারা এখন বড় হয়ে গেছে না, তাই কেন বিয়ে করলো এই বয়সে? টাকা পয়সা নেই, তা আপনার বাবা আর একটা কেন বিয়ে করলো তাইলে? আর বাবা বিয়া করছে, মানুষের চোখ বাইরে গেলে তো কত কিছু করে। এখন বাবা বিয়া করছে না তো মানা করছে, বিয়ে করলে কি করবে? কি করে আপনার বাবা? কি করে? দেশে দেশে ঘুরে বেড়ায়। দেশে দেশে ঘুরে বেড়ায়। এইটা ভেবে খারাপ লাগে না, এই যে মানে সংসারে অশান্তি হয় না, দুইটা মা থাকলে তো অশান্তি হয়, এটা তো খারাপ লাগে তাই না? তা আপনি এখন কি চিন্তা করতেছেন এই সংসারে থেকে? এখন আমি সংসার থেকে চিন্তা করতেছি যে মানুষের বাড়ি কাজ করে আমার বোন আছে ছোট ছোট, এখন পড়াশোনা করাবো। আচ্ছা আচ্ছা, আপনি পড়াশোনা করেন, বোনদের পড়ালেখা করাতে চান আর কি। আপনার মা কি কি কিভাবে আপনাকে নিয়ে? আমার মা তো থাকে না, আমার কাছে দাদি দাদার কাছে বড় হয়েছে ছোটবেলা থেকে। আচ্ছা আচ্ছা, তো আপনার দাদা দাদার কাছে বড় হয়েছে আর কি। তো এখন এই যে মানসিক ভাষায় কাজ করে যে ভাই বোনকে মানুষ করতেছেন, তা আপনার ভবিষ্যৎটা কি হবে তাহলে? মনের মতো একটা মানুষ পাইলে আসলে ভবিষ্যৎটা আসলে ভালো হয়ে যেত। ভবিষ্যৎ তো ধরে নেই যে সেও যদি আপনার বাবার মতো হয় তাহলে খারাপ লাগবে না? দেখা যাচ্ছে পাশে আসলে মানুষ থাকে, কিন্তু ম্যাক্সিমাম মানুষ যদি মিথ্যা কথা বলে তো এই জন্য কাউরে কেউ বিশ্বাস করতে চায় না, যে সত্য কথা বলে কে মিথ্যা কথা বলে সেটাও বিশ্বাস করতে চায় না। এটার কারণে কিন্তু অনেক ক্ষেত্রে সমস্যা হয়। হ্যাঁ, কারণ আসলে দেখা যাচ্ছে আপনারা কষ্টে আছেন, প্রবাসীরা মনে করে যে আসলে সবাই মানে একই কথা বলতেছে, এরকম কথা বলে আর কি। হ্যাঁ হ্যাঁ, সেটাই। তো এখন এই বয়সে যে আপনি মানুষের ভাষায় কাজ করে যে বয়সে পড়ালেখা করার কথা সেই বয়সে এত কষ্ট করতেছেন, তা আপনার বাবা কি আপনাকে দেখে কিছু বলে না যে মা কাজ করিস না পড়ালেখা কর, এরকম কিছুই বলে না? আপনার ইচ্ছা ছিল কি আর কি হয়েছেন? ইচ্ছা কি ছিল আপনার? আমার ইচ্ছা ছিল পড়াশোনা করে একটা ভালো চাকরি পাবো। তো সেটা তো আর সম্ভব না, যেহেতু উচ্চলম্বা ছিলেন, একটা পড়ালেখা করলে একটা পুলিশের চাকরি হয়ে যেত, বা এখন মেয়েদের অনেক চাকরি হয় সব ক্ষেত্রে, কিন্তু আসলে মেয়েরা একটু চেষ্টা করলেই হয়, সেটা থেকে আসলে বঞ্চিত হয়ে গেলেন, এটা ভেবে কষ্ট লাগে? এটা ভাবেন কখনো? কষ্টের কথা মনে পড়লে কি কিরকম লাগে, কি ভাবেন তখন? অনেক খারাপ লাগে। আচ্ছা আচ্ছা, যাই হোক, এই কান্না নিয়ে কতদিন থাকবেন জানি না। তা আপনার এই ভিডিওটা দেখে যারা আপনার পাশে দাঁড়াবে বা সহযোগিতা করতে চাবে তারা অবশ্যই যোগাযোগ